নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখাচ্ছি। সেটা হলো কুঁদরি পোস্ত। কুঁদরি বাজারে অনেকে কুঁদরিকে কুন্দুলি বলে, সে যাই হোক, কুঁদরি দিয়ে আমি পোস্ত দিয়ে এই রান্নাটা আমি করেছি। আসুন তবে রান্নাটা দেখে নিই, চলুন। আমি আজকে আপনাদেরকে কুঁদরির একটা সবজি দেখাবো, বেশ ভালো লাগবে আপনাদের। প্রথমে কুদরিগুলোকে এইভাবে কেটে নেব, টুকরো টুকরো করে 3 পিস করব, করে এইভাবে কেটে নেব সবগুলো। তিন টুকরো করব, বেশি করব না, বেশি ছোট হলে 2 টুকরো করব। এভাবে কুদরিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাপ ভাপ দেবো একটু। কুদরিটা ভাপ দিয়ে নিয়ে দেখুন এরকম হয়েছে। আর কুদরির যে স্টকটা রয়েছে, যেটা জলটা বেরিয়েছে, সেই জলটা আমি ফেলিনি, প্রয়োজন মতন এতে ব্যবহার করে নেব। কারণ এই জলটার মধ্যে অনেক ভালো ভালো জিনিস সব কুদরির রয়ে গেছে। আর কুদরি সুগারের পেশেন্টদের জন্য খুব ভালো, হাই প্রেশার রোগীদের জন্য খুব ভালো, তাই এটার জলটা ফেলার কোনো প্রশ্নই আসে না, আমি দিয়ে দেবো রান্নায়। আর চলুন তাহলে মূল পর্বে চলে যাই রান্নাটা দেখতে। প্রথমে গ্যাসটা একটু ধরিয়ে নিচ্ছি, তারপর কড়াইটা বসিয়ে দিলাম। এবার একটু সর্ষে তেল দিলাম, তেলটা একটু গরম হোক, তারপরে এতে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, সেই আলুগুলো আমি ভাজবো। তেলটা গরম হয়ে গেলে এবার আলুগুলি দিয়ে দিই। সামান্য একটু নুন, একটু হলুদ দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো সিদ্ধ করা আলু তাই বেশি সময় লাগেনি। আমি এবার তুলে নিচ্ছি এই আলুগুলো। এবার ওই তেলেই আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু রসুন দিয়ে দিচ্ছি, কুচো করো গ্রেট করা, ভালো করে ভেজে নিই। ভাজা ভাজা হয়ে গেলে পরে একে আমি কুদরি আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণ কষাবো। এবার সামান্য একটু নুন দেবো, খুব বেশি দেবো না, অল্প দেবো নুন। আর একটু মিষ্টি দেবো, হলুদ আমি আর দেবো না, বেশি হলুদ হলুদ ভালো লাগে না। এবার কষিয়ে নিচ্ছি আবার খানিকক্ষণ। কাঁচা লঙ্কা আমি দেবো না, আমি এটা পোস্ত বাটা দিয়ে করছি, সেই পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবার একটু পোস্ত বাটা দেবো এর মধ্যে। পোস্ত বাটা দিয়ে যে স্টকটা ছিল এটা সিদ্ধ করার জলটা, সেই জলটা খানিকটা দিয়ে দেবো। আর একটু দেবো, এবার এটা একটু ফুটতে দেবো খানিকক্ষণ। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একটুখানি নামাবার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ছড়িয়ে, অল্প করে দিয়ে এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে, এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর আপনি চাইলে এটা মধ্যে আলু দিতেও পারেন, আবার
আলু ছাড়াও করতে পারো, দুটোই ভালো লাগে বেশ। আসুন তাহলে খাবারটা এবার পাত্রে বেড়ে নিই। এটা সুগারের পেশেন্ট আর হাই প্রেশারের পেশেন্টরা পেশেন্টদের জন্য এটা খুব উপকারী। সুগারের পেশেন্টদের জন্য যদি দেন তাহলে আলুটা স্কিপ করে দেবেন, আলুটা দেবেন না, আলুটা ছাড়াই করবেন। দেখুন কেমন লাগছে, এটাকে অনেকে কুদরি বলে, আবার অনেকে কুন্দুলি বলে, বাজারে অনেকেই কেনেই না এটা। এটা কিনে খাবেন একবার, খেয়ে তখন বলবেন যে কেমন লেগেছে। আর যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আমি আপনাকে তার উত্তর দিয়ে দেব। যদি ভালো লাগে রেসিপিটা খেয়ে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আসছি তাহলে।